বোন ছাড়া কোনোদিন মিশাবি আমার সাথে কথাই বলেনি। আমরা কি এতটাই ছোট হয়ে গেছে বাঙালি যে আমরা ডাল আলু ভর্তা খাবো? নেত্রীদা লিডার ওনাকে আমরা কাস্ট করিনি, একটা সিনেমাতেও কিন্তু মিশাবাইয়ের কোনো মিশাবাইকে কেউ কাস্ট করেনি। মিশাবাই আসলে ভয়ে আছে যে এমনিতে আমার হাতে কোনো কাজ নাই। আমরা সবাই চলচ্চিত্রের শিল্পী, একে অপরের পাশে এগিয়ে আসবো বিপদ আপদে, এটি আসলে আমাদের হওয়া উচিত সবার জন্য। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা সবাই যার যার জায়গা থেকে তার তার ক্ষমতাটা নিজে নিজে আসলে বলার চেষ্টা করছি যে আমার অবস্থানটা এখানে এমন, আমার অবস্থানটা এরকম এমন। কিন্তু পাবলিকও কিন্তু অন্ধনা বোকানা, ইভেন চলচ্চিত্রের মানুষ যারা এরাও কিন্তু কেউ বোকানা। বাট আমি একটা জিনিস আসলে অবাক হলাম যে এই এই যে খোঁজ দ্য সার্চ থেকে শুরু করে আজকের দিন দা ডে, ইভেন নেত্রী যেটা শুটিং যেটা রানিং আছে, এই মিশাবাইয়ের এই ভিডিওটার আগ পর্যন্ত আমি লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল দিন দা ডের শুটিংয়ে। তো আমার কাছে মনে হয় মিশাবাইয়ের কাছে কিন্তু দিন দা ডে কিন্তু একটা ঘরের পাঁচটা সন্তান যেরকম থাকে, তার বাবা মা কিন্তু লিগ্যাল গার্জিয়ান, কিন্তু কখনোই তার কোনো সন্তানকে ছোট করে দেখতে পারেই না। তো আমি বলবো মিশাবাইয়ের এটা একটা সন্তান দিন দা ডে, কারণ এটাতে সে অ্যাক্টিং করেছে, সে এটারও শিল্পী। আর সবচাইতে মজার বিষয় আজকে আসলে কথাটা বলতেই হচ্ছে, আমি কোনো দিন মিশাবাইকে দেখিনি শুটিং সেটে অথবা এফডিসিতে যেখানেই দেখা হয়েছে, বোন ছাড়া কোনো দিন মিশাবাই আমার সাথে কথাই বলেনি। বর্ষার নামটা যদিও উনি বলতো খুব খুব ছোট করে বলতো, আমি যেন কোনোভাবে না শুনি, বাট বোন বোন করেই সে আমাকে কথা বলতো। আর আরেকটা জিনিস, যখন ইলেকশন হয় আজ থেকে, আমার খুব ভালো করেই মনে আছে কারণ তখন আমার ছোট ছেলেটা আমার পেটে ছিল, তখন তখন ইলেকশন হয়েছিল, শিল্পী সমিতিতে গিয়েছিলাম, মানে মিশাবাইকে মিশাবাইয়ের জন্য হ্যাপি থাকে, ভালো থাকে, কারণ ওনাকে ওনাকে তো আসলে আমরা, উনি এমন হয়ে গেছে যে অনন্ত জৈলের সিনেমা মানেই মিশাবাই ভিলেন থাকবে। আমরা কখনো চিন্তাই করতে পারতাম না মিশাবাই ছাড়া অন্য কাউকে। আমি কিন্তু ভোটটা দিয়েও আমার ফোনে ছবি তুলে এনে মিশাবাইকে বাইরে দেখিয়েছিলাম যে মিশাবাই দেখেন আপনাকে ভোটটা দিয়েছি। মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা সম্মান, এরকম একটা ভালোবাসা মিশাবাইয়ের ওপর ছিল। তো আর এখন উনি যে বিষয়টা বলছেন করছেন যে বাংলাদেশিদের ভাত ডাল আলু ভর্তা পছন্দ, কে বলেছে বাংলাদেশে? আমরা কি এতটাই ছোট হয়ে গেছে বাঙালি যে আমরা ডাল আলু ভর্তা খাবো? ডাল আলু ভর্তা কখন মানুষ খায়? খুব খুব কুইক খেতে পারে, খুব তাড়াতাড়ি হয়, মানে মানুষ একটা প্রবলেমে পড়লে এই খাবারটা হয়। কে না চায় একটু ভালো মন্দ খেতে, কে না চায় ভালো থাকতে? আর ওনার কাছে আলু ভর্তা ডাল পছন্দ বিকজ অফ উনি আমেরিকা থাকেন, ওখানে সেটেল হয়ে গেছেন। সো নর্মালি যারা বাইরে থেকে আসেন ওদের একটু বাঙালি খাবার খেতে পছন্দ, ঝাল তাল বেশি স্পাইস দিয়ে এগুলো ভালো লাগে, তো ওনার ভালো লেগেছে। আর ওনার ক্ষোভটা এটা ক্লিয়ার যে নেত্রীদা লিডার ওনাকে আমরা কাস্ট করিনি, এটাই হবে, কারণ এটা উনি যা বলছেন এটার কোনো মিনিংই নাই, এটার কোনো মিনিংই দাঁড়াবে। নিশ্চয় অনন্ত জলিল বর্ষা বিদেশি আর্টিস্ট না, তারা নিশ্চয়ই বাইরের না। আর চলচ্চিত্রের এটা সেন্স, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সার বোর্ড করে একটা সিনেমা রিলিজ হয়েছে, কীভাবে এটা বাংলাদেশের সিনেমা হলো? উনি কি এটা প্রমাণতে দেখাতে পারবে? আর সবচেয়ে বড় কথা, উনি ওনার ব্যক্তি স্বার্থে এটা করেছে, কারণ হচ্ছে নেত্রীদা লিডারে ওনাকে আমরা কাস্ট করিনি। এটার দুইটা কারণ, একটা কারণ হচ্ছে দেখেন রিসেন্ট যে তিনটা সিনেমা সুপারহিট, তিনটা সিনেমায় সুপারহিট পর্ব, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। একটা সিনেমাতেও কিন্তু মিশাবাইয়ের কোনো মিশাবাইকে কেউ কাস্ট করেনি। সো মিশাবাই এত সুন্দর সুন্দর বয়ান দিল, এত সুন্দর সুন্দর ঘরে উঠায় ধরলো যে না অনন্ত ভাই এটা করল, অনন্ত এটা করলে এটা হবে সেটা হবে, অনন্ত বলছে তাকে, বর্ষা বর্ষা বলছে, মানে তার বলার স্টাইলটাও কেমন ছিল, ওই যে বললাম বোনের থেকে আজকে এই পর্যন্ত আসছে। এনিওয়ে, তো আমার কাছে যেটা মনে হয় যে উনি কিন্তু বলেনি একটা বারও যে তিনটা সিনেমাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন ছিলেন, তাই না? সো আমার কাছে যেটা মনে হয় মিশাবে আসলে ভয়ে আছে যে এমনিতে আমার হাতে কোনো কাজ নাই, সো আমেরিকা থাকে আর যেখানেই থাকি টাকা তো লাগবে, আর ইনকামের সোর্স তো আমার বাংলাদেশ এখানেই, সো আমাকে তো আসলে কিছু না কিছু করতে হবে। কারণ নতুন যে তরুণ যারা ভিলেনরা সিনেমাতে চলে আসছে, উনি কিন্তু একটা বড় এই ভিলেনদের কথা কিন্তু বলেননি যে না এই ভিলেন নিয়ে কাজ করে নাই কেন, ওই ভিলেন নিয়ে কেন নেন। উনি বলেছে হিরো হিরোইন যারা লাইক প্যারেন্টসের অভিনয় করে, এই ধরনের জিনিস। তাহলে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ ছাড়া কী হলো এটা? তাহলে উনি ওনার ব্যক্তিগত জায়গায় ওনার আঘাত করেছে যে আমার এমনিতেই তো কোনো কাজ নেই, কাজ নেই, সো কিছু না কিছু তো আমার আসলে করা উচিত। ইয়েস, মিশাবাইয়ের একটা জিনিস অবশ্যই এখান থেকে আমরা নিয়েছি, বিশেষ করে আমি, এটা পিক করার মতো, সেটা হচ্ছে ভিলেন মিশাবাইয়ের যে ক্যারেক্টারটা সিনেমাতে উনি প্লে করে, সে আসলেই এখন যারা আসছে, ইভেন যারা আছে, এদেরকে আসলে এখন সামনে নিয়ে এসে এদেরকেই ছবিতে এখন আসলে ব্রেক দেওয়া উচিত আমার মতে।